বিশ দলীয় জোট ছেড়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান রহমান পার্থ জানিয়েছেন বিএনপির সংসদে যাওয়া আর তাদের রাজনীতি ঐক্যফ্রন্টমুখী হওয়ার কারণে জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেছেন বিএনপির আর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবস্থা নেই আপাতত সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা অন্য কোন জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলেও জানান পার্থ মূল জাতীয় জাতীয় পার্টি পার্টি থেকে বের হয়ে এসে বাংলাদেশের গঠন করে রহমান মঞ্জু। উনিশশো নিরানব্বই বিএনপির নেতৃত্বে চার দলীয় জোটের শরিক হয় দলটি দু হাজার একের নির্বাচনে জয় পাওয়া সেই জোটের হয়ে চারটি আসনও পায় বিজেপি দু হাজার আটে নাজির রহমান মঞ্জুর মৃত্যুর পর দলের চেয়ারম্যান হন তার ছেলে আন্দালিব রহমান পার্থ দু সালে জাতীয় নির্বাচনে ভোলা এক আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি বিএনপির জোট শরিক হয়ে দু হাজার চোদ্দোর পাঁচই জানুয়ারি নির্বাচন বর্জন করে বিজেপি পরে দু হাজার উনিশে জোটের হয়ে নির্বাচনে জয়লাভ করেন পার্থ তবে বিএনপির সঙ্গে সেই দীর্ঘ বিশ বছরের জোট ছাড়ার ঘোষণা দিল আন্দালিব রহমান পার্থর বিজেপি রেজাল্টের হওয়ার পর আমরা বিশ মিটিং ডেকে আমরা প্রত্যাখ্যান করব সো একশো বিশ দিন যাবৎ প্রত্যাখ্যান ছিল হঠাৎ একশো একুশ দিনের মাথায় বিএনপি সংসদে চলে গেল আমরা কিছু বলতে পারি না আমরা জানি না আজকে পর্যন্ত দলের কোনো নেতাকে জানানো হয় কেন এটা তো পলিটিক্যাল আজকে আমি যেই ভাবে বলতে পারবো যে এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত না সেটা বিএনপি বলতে গেলে অনেক প্রশ্ন আসবে তাহলে কি আপনাদের ছয়জন নির্বাচিত আর বাকি সব নির্বাচিত না বিএনপির সঙ্গে বিশ জোটের অন্য শরীরদের সঙ্গে টানাপোড়েন কিন্তু শুরু হয় এবারের নির্বাচনের আগে থেকেই ঐক্যফ্রন্ট গঠন হওয়ার পরই বিএনপির সঙ্গে জোট শরিকদের দূরত্ব বাড়ার খবর আসতে থাকে পার্থ সেটি স্বীকার করলেন জানালেন বিশ জোটের কয়েকজন পার্থর জোট সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন বিএনপি এখন ঐক্যফ্রন্ট মুখী এবং সব সিদ্ধান্ত ঐক্যফ্রন্টই নিচ্ছে এবং বিশ দল বা এখন যদি উনিশ দল হয় শুধুমাত্র সহমতার সংহতি প্রদান করে আর কিছু কোনো কাজ করে না সেটাই এখন চলছে আমার সাথে যাদের কথা হয়েছে যেমন এলডিপির কথা হয়েছে বলেছে পার্থবাই ঠিক করেছেন আর দু একজন বলেছেন যে না ঠিক করেছেন সবার তো তার নিজস্ব পজিশন এক না পার্থ জানিয়েছেন আপাতত তার অন্য কোনো জোটে যাওয়ার ইচ্ছে নেই এখন নিজের দল গোছানোতেই বেশি মনোযোগী হবেন তিনি রাহুল রায় চ্যানেল আই ঢাকা